আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি এবং শুকরিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা তারই বন্দেগী করো। কে বলছে? আল্লাহ। কি খাইতে বলছে? হালাল এবং বলছে পবিত্র বস্তু সামগ্রী, পবিত্র। এখন এই পবিত্র ব্যাখ্যা তো অনেক, তাই না? পবিত্র হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, হালাল হতে হবে, কেমিক্যাল যুক্ত না মুক্ত? মুক্ত হতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা নিয়ামতের যে অংশ বিশেষ আমাদেরকে দিয়েছে, রিজিক দিয়েছে আল্লাহ তাআলা, সেই রিজিকের অন্তর্ভুক্ত হবে। কেন আল্লাহ তাআলা বলছেন? কারণ আল্লাহ তাআলা ইনসানকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে যা কিছু আমরা পেয়েছি এবং পাবো সবই আল্লাহ তাআলা মানুষের জন্যই সৃষ্টি করেছেন এবং মানুষের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, খেতে হবে, আমাদেরকে আমাদের ওই বিষয়গুলোকে জানতে হবে যে আমরা কি খাচ্ছি, কি খাবো, কি খাবো না। ডিএক্সএন এর ফাউন্ডার দাতুক ডক্টর লিম, একটা তালি হয়ে যাক। গুড মর্নিং। অনেক বাইরে দেখতেছি কানাকানি করে, প্লিজ এদিকে অ্যাটেনশন। হ্যালো, আপনারা যদি কথা বলেন তাহলে আমি কেন এখানে, ঠিক না? দাতুক ডক্টর লিম ফাউন্ডারের নাম কি? প্রতিষ্ঠিত করছেন 1993 সালে, গবেষণা শুরু করছে 83-তে, তাইলে 10 বছর গবেষণা করছে কি মানুষ নিয়ে এবং জ্ঞান ধারণা নিয়ে। এগুলো ইতিপূর্বে আমরা শুনছি না? প্রোডাক্ট গুলো ইউনিক প্রোডাকশন দিচ্ছে কোম্পানি, ইউনিক প্রোডাকশন দিচ্ছে এই প্রোডাক্ট গুলোকে। আমরা যা ব্যবহার করতেছি, যা পাচ্ছি, আজকে আপনি যে কফি পান করেছেন, সকালবেলা মাশরুম কে কে খেয়েছেন, খাইয়া কইেন না, খাইয়া কইেন না, খাইছেন সুশি সুশি খাইছে, সুশি সুশি খাইছে, তাদের চেহারা গুলো চমক, একটু দাঁড়ান তো আপনারা যারা খাইছেন মাশরুম। এখন যারা খান নাই তারা একটু চাই দেন তো আপনার দিকে, তাদের দিকে পার্থক্যটা কোথায়? প্রতিদিন তিন বেলা মাশাআল্লাহ। তাহলে আমাদের টিস্যু কালচার, অর্গানিক কালটিভেশন, কোল্ড প্রসেসিং, এই সব কিছু এভরিথিং ইউনিক, ইউনিক বুঝেন তো? অমুক ইউনিক পার্সন, অমুক জিনিসটা ইউনিক, মানে খুবই সুন্দর, চমৎকার এবং সূক্ষ্ম ভাবে যেগুলো তৈরি হয় এটাই কি ইউনিক সিস্টেম। তাহলে ইউনিক প্রোডাকশন আমাদের, আমাদের ফোর পিলার্স অফ হেলথ, এগুলো আলোচনা হয়ে গেছে, আমাদের লিডার পড়ে গেছেন যে কিভাবে মানুষ অসুস্থ। ডায়াবেটিস এর কথা বলছিল না, প্রত্যেক 10 জনে একজন ডায়াবেটিস, কত সালে 2020 এর গবেষণা, তাহলে বোঝা যাচ্ছে এখন আরো বেশি। তা আমাদের অসুস্থতার কারণগুলো ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে, যা এয়ার পলিউশন আছে, নানা ধরনের টক্সিনের কারণে আমাদের বডি ইমব্যালেন্স হয়ে যায়, আমাদের বডি পার্ট গুলো ড্যামেজ হয়ে যায়, এগুলো বলছে আমাদের লিডার কিন্তু উল্লেখ করে গেছে। এবং গ্যানোডারমার কালটিভেশন কোন সাল থেকে কোথায়, এগুলো আমরা আলোচনা শুনেছি। আরজি এবং জিএল এর ব্যাখ্যা আমরা পেয়েছি না? 38,000 মাশরুম প্রোফাইল আমরা আলোচনা করেছি এবং যে মাশরুমটা নিয়ে আলোচনা করা হয়েছে, এই মাশরুমটা কিন্তু 6টা মাশরুমের সমন্বয়, 6টা মাশরুমের টিস্যু কালচার পদ্ধতিতে একটা ঋষি মাশরুম করা হয়েছিল। মাশরুম গুলোর নাম বলতে পারেন? আমাদের লিডার বলে গেছে। তো আমাদের ডিএক্সএন যে প্রোডাক্ট দিচ্ছে, স্বাস্থ্যকর প্রোডাক্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে সুস্বাস্থ্য নিয়ে, যে সুস্বাস্থ্য আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ একটা রিজিক, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যত রিজিক দিয়েছেন ভিতরে অন্যতম একটা রিজিক কি? সুস্বাস্থ্য। এমন দুটি নিয়ামত আছে যে ব্যাপারে এখানে বলা হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে ব্যাপারে বেশিরভাগ মানুষ দোকায় পতিত। বেশিরভাগ মানুষ বলতে কি 99% বলা যায় দোকানে আছে না, কি খাচ্ছে জানে না, কেন খাচ্ছে তাও জানে না, কি জন্য খাচ্ছে তাও জানে না। আমি যদি জিজ্ঞেস করি দুপুরে খাইছেন কেন, আপনি বলবেন খিদে লাগছে নাকি, বেশি খাইলেন কেন, তো অতিরিক্ত এই কাছে ফালাই দেবো খাইছি, এত খাইলেন কেন, মজা লাগছে খাইছি নাকি,
আমার সাথে একমত আপনারা এরকমের না কই ফলাই দেব কি লাগে খায় বলে আমরা কেন খাচ্ছি জানি না কি জন্য খাচ্ছি তাও জানি না দুটি নিয়ামতে মানুষ কি ধোকায় আছে, একটা সুস্থ, তার একটা কি অবসর সময়। এরপর আরেকটা হাদিস আল্লাহ বলছে যে পাঁচটা জিনিস আসার পূর্বে তার গুরুত্ব দাও, তার ভিতরে কি গণিমত মনে করো, তার ভিতরে একটা সুস্থতা অসুস্থতা আসার পূর্বে এবং ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে। তাহলে আমরা যে অবসর সময় বারবার 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 মেসেজ দেওয়া কি হয়, একটাই মেসেজ, কি মেসেজ, অবসর সময়কে কাজে লাগান। ডিএক্সএন আসার পূর্বে আপনারা কেউ বলছে, কেউ ডাকছে? যদি আপনি কোন ইসলামিক কোন সংগঠনের সাথে জড়িত থেকে থাকেন হয়তো বা তারা বলছে, নাকি তাবলিগের বাইরা অন্য অন্য দিনই বাইরা কি বলছে, অবসর সময় দিনই কাজে লাগান, দিনের কাজে নিয়োজিত করেন, আখেরাতের জন্য জমা করেন। ঠিক তেমনি ডিএক্সএন যেটা দিচ্ছে সেটাও স্বাস্থ্য। এই দেখেন আজকে রাসূলুল্লাহ হাদিস মোতাবেক স্বাস্থ্য ইম্পর্টেন্ট, কোরআন সব থেকে আপনাদেরকে দলিল দিলাম যে স্বাস্থ্যটা কত ইম্পর্টেন্ট। তাহলে ওই যে অবসর সময়টা কিন্তু আমরা একের ভিতরে দুই কাজে লাগাইতে পারতেছি, পারতেছি না? বডি আমাদের সবচেয়ে বড় ডক্টর, আলোচনা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি, লেট ফুড বি ইয়োর মেডিসিন এন্ড মেডিসিন বি ইয়োর ফুড। এই প্রোটিসের এই কথাটায় কি বোঝাচ্ছে, যে আমাদের খাবার হবে কি আমাদের ওষুধ এবং ওষুধই হবে আমাদের খাবার। তাহলে ওষুধ যদি খাবার আর খাবার যদি ওষুধ হয়, তাহলে ডিএক্সএন যে ওষুধ এবং খাবার আলাদা করে না, করছে কি এক করে দিছে, করছে না? মেডিসিন আর ভ্যালুয়েবল ফুড, যে ফুডের ভিতরে ওষুধি গুণাগুণ আছে, এই সম্পূর্ণ খাবার উৎপাদন করতেছে ইউনিক ভাবে সারা পৃথিবীর মানুষের জন্য। প্রত্যেকটা দেশের মানুষ ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, এখন দেখেন সাত ধরনের মানুষ ব্যবহার করতে পারবে। কিছুক্ষণ পূর্বে এক ভাই জিজ্ঞেস করছিল স্যারের কাছে যে ছোট বাচ্চা ব্যবহার করতে পারবে না, স্যার কি বলছে যে পেটের থেকে ব্যবহার করা শুরু করতে পারবে, ঠিক না? দেখুন আপনারা যে সাত ধরনের অসুস্থ মানুষ যিনি শুয়ে আছেন তিনি থেকে শুরু করে গর্ভবতী মা থেকে শুরু করে অসুস্থ যিনি শুয়ে আছেন, মানে গর্ভবতী কে, যে বাচ্চাটা গর্ভে আছে মায়ের, ওই বাচ্চা গর্ভে থেকে খাওয়া শুরু করে আনতিন, একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেও আমাদের প্রোডাক্ট কনজিউম করতে পারবে। তাহলে এটা খাবার না ওষুধ? খাবার যখন ওষুধ হয়, রোগ বালাই দূরে রয়। হ্যালো, খাবার যখন ওষুধ হয়, রোগ বালাই দূরে রয়। মুখস্থ করতে হবে, এটা স্লোগান, এটা স্লোগান মনে রাখবেন। তাহলে আমরা ফুড থিওরি সম্পর্কে আজকে জানবো, যে ফুড যদি আমাদের খাবারে যদি আমার ওষুধ হয়, আমার ওষুধই যদি আমার খাবার হয়, আমি যদি সুস্থ থাকতে পারি তাহলে কেন আমি গ্রহণ করবো না? তার ভিতরে অন্যতম খাবারের ভিতরে আমাদের সাপ্লিমেন্টের ভিতরে মাশরুম নিয়ে আলোচনা হয়েছে। তাহলে ফুড থিওরি, অ্যাসিডিক বা অ্যালকালাইন থিওরি, এনজাইম থিওরি এন্ড গ্রিন থিওরি। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ইজ ইউর বডি অ্যাসিডিক, আপনার বডি কি অ্যাসিডিক? কেমনে বুঝবেন আপনি? আপনার যখন ডিজিজ প্রবলেম হবে, আপনার যখন অসুস্থতা, আপনি যখন রোগে রোগে আক্রান্ত হচ্ছেন, আপনার বডি কি অ্যাসিডিক বডি? কিন্তু অ্যাসিডিক বডি কি পোর হেলথ, বুঝতে পারতেছেন? মানে অ্যাসিডিক যখনই আপনার শরীরে বাড়ে তখনই আপনি অসুস্থ হতে থাকেন এবং আপনার শরীর কি দুর্বল। আর অ্যালকালাইন গুড হেলথ ফিট। তাহলে অ্যালকালাইন ফুড কি? আমাদের অ্যালকালাইন ফুড সম্পর্কে জানতে হবে। অ্যালকালাইন এবং অ্যাসিডিক ফুড, অ্যালকালাইন ফুড হলো যে শাকসবজি ফলমূল খাবার ন্যাচারাল নেচার থেকে যা আসে সেগুলো কি অ্যালকালাইন ফুড। আর অ্যাসিডিক ফুড কি? এই যে বিরিয়ানি খাইছেন, তারপরে প্রসেস ফুড যে বলছে ধন্যবাদ, সফট ড্রিঙ্ক, তারপরে আপনার অ্যালকোহল, স্মোক করতেছে কেউ, করতেছে না? বেশি বেশি পানির পিপাসা লাগছে, পানি কেন খায় কি পেপসি? 2000 সালে সৌদি আরব আসছি তখন পেপসি ছিল 1 রিয়াল আর পানিও ছিল 1 রিয়াল, অনেকেই পানি বাদ দিয়ে পেপসি খাইত, খাইছে না? এখনো অনেকে খায়। তাহলে আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে, অ্যাসিডিক ফুড বাদ দিয়ে অ্যালকালাইন ফুড নিতে হবে। অ্যালকালাইন ফুড আমাদের নেচার থেকে পাওয়া যায়, ডিএক্সএন দিচ্ছে অ্যালকালাইন ফুড। ডিএক্সএন কোন ফুড দিচ্ছে? অ্যালকালাইন ফুড দিচ্ছে। দেখেন কোন কোন জিনিস অ্যালকালাইন, আরজিজিএল, তারপরে টি, আমাদের বাংলাদেশে এখন নতুন একটা টি আসছে যেটা হলো কি ঋষিজি, ঋষিগ্যারোটি, স্পিরুলিনা, লিনজি, মরণ, যেগুলো অ্যালকালাইন ফুড। এনজাইম থিওরি, এনজাইম, আমাদের এনজাইম ফাংশন যখন দুর্বল হয়ে যায়, আমাদের লিডার বলছিলেন যে যখন আমাদের ডাইজেস্ট মেটাবলিজম যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের এনজাইমে প্রবলেম হয়, তখন ডায়াবেটিস নানা ধরনের রোগ তৈরি হয়। তো এনজাইম থিওরি হলো আপনার আমাদের স্পিরুলিনা, মরণজি,
পাশাপাশি রিসিয়েন্টগুলো আপনি কনজিউম করতে পারেন। গ্রিন থিওরি, গ্রিনের যদি আপনার সমস্যা, গ্রিন থিওরির যদি ঘাটতি হয় তাহলে নানান ধরনের আমাদের বডিতে প্রবলেম হয়, লিভার প্রবলেম হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, ব্লাডের সেল ডিজিজ আপনার তৈরি হতে পারে, হাড় আমাদের হাড়টিগুলো বয়স হলে হয় না যে বয়স হয়েছে একটু হাত পা ব্যথা করে, আমরা এগুলো আমরা বলে কি দেই, মনে সান্ত্বনা দেয় নাকি? হ্যাঁ, ডায়াবেটিস হবে, দাদার ছিল বাবার ছিল ডায়াবেটিস হয়েছে, এটা বলে না, বলে কি না, মনের সান্ত্বনা। মেডিসিন কখনো রোগ ভালো করে না, ডায়াবেটিস কখনো মেডিসিনে ভালো হয় না। এক্সাম্পল হিসেবে যদি বলি, ঘরটাকে যদি আপনি ঝাড়ু দেন পরিষ্কার হবে না, এরপরে কাঁচরা গুলো এক জায়গায় সাইডে রেখে দেন, এক সাইডে রেখে দেন, আবার কালকে রেখে দিলেন, পরশু রেখে দিলেন, বছর শেষে কি হবে, কাঁচরার কি হবে, থুব হবে, তারপরে কি হবে, গন্ধ হবে, তারপরে কি হবে। ঠিক মেডিসিন যে ব্যক্তি ডায়াবেটিস এর রোগী, যে পেশেন্ট যে মেডিসিন নিচ্ছে, সে কি হয়, সে তার রোগটাকে ডায়াবেটিসটাকে একটা সাইডে নিয়ে করতেছে, মেডিসিন এক সাইডে রাখতেছে, এক সাইড করতেছে, এক সাইড করতেছে, একটা সময় তার কিডনি সমস্যা, লিভার সমস্যা, তার হার্ট প্রেশার, হার্টের সমস্যা, তার প্রেশার, ডায়াবেটিস এর পাশাপাশি আরো দশ ধরনের রোগ তৈরি হয়, ঠিক কিনা? আর তখন আমরা ভাবি যে বাবার ছিল, দাদার ছিল, নাহলে মায়ের ছিল, নাহলে কারো তো ছিল, সেই জন্য আমরা পাইছি। আসলে কি, আমাদের ফুডের সমস্যা, ফুডের সমস্যা। তাহলে আসুন আমরা যদি গ্রিন থিওরিকে দেখি বা আমাদের বডির কম্পোজিশন দেখি, যে আমাদের বডি কি চায়, আমাদের নেচার যে কুদরত, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বডি তৈরি করে দিয়েছে, সে কি চায়, সে কার্বোহাইড্রেট চাচ্ছে, ফ্যাট চাচ্ছে, প্রোটিন চাচ্ছে, ওয়াটার চাচ্ছে। কিন্তু দেখেন আমাদের ডিএক্সএন এর কম্পোজিশন, স্পিরুলিনার কম্পোজিশন, পাশাপাশি হিউম্যান বডির কম্পোজিশন যদি আপনি কম্পেয়ার করেন, দেখতে পারবেন যে আমাদের বডি যে কম্পোজিশনে তৈরি হয়েছে, যে কার্বোহাইড্রেট দরকার 5%, ফ্যাট দরকার 20%, প্রোটিন দরকার 15%, ওয়াটার দরকার 60%। এখন এইদিকে দেখেন কম্পোজিশন অফ স্পিরুলিনা, এখানে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, মিনারেল আছে, আছে কিনা? তাহলে গবেষণায় দেখা গেছে একজন ব্যক্তি শুধুমাত্র স্পিরুলিন এবং পানি যদি পান করে, সে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। স্পিরুলিনা খাইছেন? কারণ কি, আপনার বডি কার্বোহাইড্রেট খুঁজছে, আমরা কার্বোহাইড্রেট কোথা থেকে নিচ্ছি, খাবার থেকে নিচ্ছি না? আচ্ছা, এরপরে ফ্যাট আমরা খাবার থেকে নিচ্ছি, আমরা প্রোটিন খাবার থেকে নিচ্ছি, প্রোটিন জাতীয় খাবার থেকে নিচ্ছি, মাংস হতে পারে, ডিম হতে পারে, এখান থেকে আমরা নিচ্ছি, ওয়াটার পানি পান করতেছি, এটাই বডি চায়, বডি এগুলোই চায়। বডি কি এখানে বলছে অ্যাসিডিক চাই, না বলছে, আমার বেশি বেশি ক্যালোরিযুক্ত খাবার দেন বলছে, বলে নাই? তাহলে বডি চাই ন্যাচারাল। কিন্তু যদি আপনি স্পিরুলিনা দেখেন, 56 থেকে 69% পর্যন্ত প্রোটিন আছে, পৃথিবীতে এত বেশি প্রোটিন আর কিছুতে নেই, সবচেয়ে হাই প্রোটিন এবং ন্যাচারাল প্রোটিন। কার্বোহাইড্রেট এখানে কত আছে, কার্বোহাইড্রেট আছে 15 থেকে 25 পর্যন্ত, এবং ফ্যাট 5 এবং 6%, 5 থেকে 6%, মিনারেল আছে 6 থেকে 10%। তাহলে আমাদের প্রত্যেকের স্পিরুলিনা কনজিউম করা উচিত। তাহলে আমরা দেখি যে স্পিরুলিনা ফুড এক্সচেঞ্জ ভ্যালু, স্পিরুলিনা ফুডের পাশাপাশি যদি অন্য খাবারকে কম্পেয়ার করি তাহলে কি হয়, নাসা বলছে 1000 কিলোগ্রাম শাকসবজি ফলমূল আর 1 কিলোগ্রাম কি, শুনছেন আপনারা? গবেষণা করছে, আওয়াজ কম তাহলে বোঝা গেল, অনেকে জানেন না নাসার নাম, শুনছেন না নাসা? হ্যাঁ, কয়দিন আগে ইন্ডিয়া থেকে চাঁদে গেল, এরকম যে এই যে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে এবং তারা যে সংস্থাটা গবেষণা করে তাদেরকে কি বলে, নাসা বলে। এই নাসা গবেষণা করে বলছে 1000 কিলোগ্রাম শাক সবজি ফলমূল আর 1 কেজি স্পিরুলিনা, চিন্তা করতে পারছেন? তাহলে এখন চিন্তা করেন, আমরা যদি চিন্তা করি 2 স্পুন স্পিরুলিনা সকাল এবং বিকালে, যে সকালে 1 স্পুন নিলেন, রাতে 1 স্পুন নিলেন, বা আমাদের দেশের বাইরে যে 6টা ট্যাবলেট, 6টা ট্যাবলেট, 12টা ট্যাবলেট ইকুয়াল যদি আমরা করি, তাহলে আমরা তিনটা জিনিস পাই, কটা জিনিস পাই, তিনটা জিনিস পাই। 1 নম্বর পাই ভিটামিন বিটা ক্যারোটিন, 2 নম্বর পাই ভিটামিন ই, 3 নম্বর ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে? এই তিনটা জিনিস পাই আমরা 2 চামচ যদি আমরা স্পিরুলিনা কনজিউম করি। তাহলে ভিটামিন বিটা ক্যারোটিন কাকে বলে, কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন বিটা ক্যারোটিন যদি আমরা বলি, তাহলে 225টা আপেল আর 14 বোতল দুধ, বুঝতে পারছেন? জি, 14 বোতল দুধ এবং 225টা আপেলের যে এনার্জি, যে পরিমাণ যা কিছু বের হবে এখান থেকে, সেটাই হলো কি,
ভিটামিন বিটা ক্যারোটিন এই ভিটামিন বিটা ক্যারোটিন কই পাচ্ছেন 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 আপনি স্পিনার ভিটামিন আচ্ছা আসেন ভিটামিন ই ভিটামিন ই সাত গ্লাস দুধ এবং দুইটা মুরগি ভিটামিন ই তাহলে এখন এই দুইটা মুরগি বা সাত গ্লাস দুধ সমন্বয় ভিটামিন ই তৈরি হয় আচ্ছা ভিটামিন বি কমপ্লেক্স চার বয়েল রাইস চাউল ছোট গাবলা বা পরিমাণ মতো যেটা হয় বা আট এবং পাশাপাশি আছে কি আটটা সার্ডিন কি জানেন মাছ সামুদ্রিক এক ধরনের মাছের নাম কি যেমন স্যালমন সার্ডিন তেলাপিয়া এরকম আছে না সার্ডিন এবং দুইটা আলু দুইশো দশটা কি আঙ্গুর এবং পাঁচটা অরেঞ্জ এগুলো সমান কি হয় ভিটামিন বি কমপ্লেক্স তাহলে এত কিছু আপনি যদি এখন চোদ্দ বোতল দুধ খান দুইটা মুরগি খান এরপর আট বয়স যদি চাউল খান আপনার কি খিদে লাগবে কে বলছে খিদে লাগে না দাঁড়ান তো ভাই যারা এখানে আসে নতুন তারা বুঝতে পারতেছেন যে কেন খিদে লাগে না হ্যালো উনি বলছে কি স্পিরুলিনা খাচ্ছে খাওয়ার পর ওনার কি লাগে না খিদে লাগে না খিদে লাগে কেন লাগে না বুঝতে পারছেন আমাদের আরেকটা সাপ্লিমেন্ট যেটা হলো মরিঞ্জি মরিঞ্জি জুস স্টমাক রিলেটেড যত প্রবলেম সেগুলো দূর করে মরিঞ্জি জুস এর পাশাপাশি আমাদের বডিতে অক্সিজেন বেশি দেয় আমাদের বডিতে অক্সিজেনের মাত্রা বাড়ায় দেয় এবং মরঞ্জিকে বলা হয় ইন্ডিয়ান হার্বালবিদের ভাষায় আমরণের ওষুধ কারণ তারা গবেষণা করে দেখছে 99টা রোগের কাজ করে বর্তমানে একটা গবেষণায় আসছে 101টা রোগের কাজ করে তাহলে 101টা রোগের যে খাবারে কাজ করে যে জুসের যে ফলে কাজ করে তারা সেটাকে কি বলে আমরণ বলে আমরা বলি না কারণ মরণ তো আসবেই তো এই মরিন্ডা আসলে আসছে না মরিন্ডা সেট্রোফোলেট সাইন্টিফিক নেম আর এটা যে নাম নোনি ফল এটার যে ফলটা দিয়ে তৈরি হয় ফলটার নাম কি নোনি ফল এই নোনি ফলের জুস এটা মরঞ্জি আর এর সাইন্টিফিক নেম হলো কি মরিন্ডা সেট্রোফোলিয়া আর এটা আমাদের ইমিউন সিস্টেমকেও বুস্ট করে পাশাপাশি আমাদের স্টমাক রিলেটেড যত ধরনের প্রবলেম যাদের গ্যাস্ট্রিক আলসার পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য এরকম যত ধরনের সমস্যা আছে আপনারা সবাই এটা কনজিউম করতে পারেন তাহলে প্রথমে আমরা জানলাম কি মাশরুম আমাদের দরকার আছে না ডিটক্স করার জন্য নাকি এর পাশাপাশি ডিটক্স তো হচ্ছে ঘর পরিষ্কার হয়ে গেছে সাজাইতে হবে না সাজাই দিলে ভালো প্রোটিন লাগে ভিটামিন লাগে তাহলে সেটা পাবো কই নাকি এরপরে যদি আপনার এই যে আগের দিনে খাইতে খাইতে না খাইতে না খাইতে অসুস্থ হইতে স্টমাক দুর্বল হয়ে গেছে ডায়াবেটিসের রোগী এখন আর খাইতে পারে না পারে কেন পারে না খানার অভ্যাস বাদ দিয়ে দিয়েছে আস্তে আস্তে উনি যা খায় তাতে ওনার ভয় লাগে তাহলে স্টমাক দুর্বল ডাইজেস্ট সমস্যা গ্যাস্ট্রিক হয়ে গেছে নানান ধরনের মেডিসিন খেয়ে নিজের স্টমাক দুর্বল করে ফেলছে ডাইজেস্ট ফাংশন কাজ করে না তাহলে তার কি দরকার মরঞ্জি মরঞ্জি দরকার তাহলে তিনটা যে প্রোডাক্ট মাশরুম স্পিরুলিনা এবং মরঞ্জি এই তিনটা প্রোডাক্ট যদি একটা মানুষ সে যদি কনজিউম করতে থাকে তার কি রোগ থাকা কোন কথা আছে যদি আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত দিয়ে আমরা শুরু করছিলাম আল্লাহ তাআলা বলছে কি আল্লাহ তাইবান বলে না বলছে যে পবিত্র বস্ত্র সামগ্রী আহার করো পবিত্র বস্ত্র সামগ্রী আহার করো তাহলে এই যে পবিত্র এই যে আমরা প্রথমে শুরু করলাম যে ডিএক্সএন এর যে প্রোডাকশন ইউনিক তাহলে সেখানে ইউনিক থেকে বোঝা যায় এই প্রোডাক্টের ভিতরে কোন ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছু অ্যাড করা হয় না প্রসেসিং থেকে শুরু করে কালটিভেশন থেকে শুরু করে প্যাকেটিং পর্যন্ত কোন ধরনের কোন এমন কোন জিনিস অ্যাড করা হয় না যেটা মানব দেহে কোনোভাবে কোনো ক্ষতি সাধন করতে পারে তাহলে একটা মানুষ তার সুস্থতার জন্য তার ডায়াবেটিস হোক প্রেশার হোক কোলেস্ট্রল হোক এটা কোনো ব্যাপার না এটা কোনো ম্যাটার না তার ইউজ করা ইম্পর্টেন্ট সে যদি মাশরুম মরণ যে স্পিরুলিনা তিনটা প্রোডাক্ট ইউজ করে সে যে কোনো প্রবলেমই থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থ করবে বুঝতে পারছি তোমরা তাহলে স্পিরুলিনা দরকার আমাদের গ্রিন থিওরি থেকে আমরা স্পিরুলিনা পেতে পারি এবং এনজাইম মরঞ্জি পাশাপাশি আমাদের অ্যাসিডিক অ্যালকালাইনের পার্থক্য আমরা বুঝলাম অ্যাসিডিক অ্যালকালাইন যদি আমরা না বুঝি তাহলে আমরা খাবার মেনটেন করতে পারবো না আপনার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য কার আমার অসুস্থ থাকার আমার অসুস্থ হইলে আমার টাকা কার
বিদেশের সবার আপনার সাথে যারা কাজ করে তারও সেও ধার চায়, তাই না? তাহলে ধার নিলে তো দেয় না, দেয় ওটা হ্যার হয়ে যায়। কিন্তু স্বাস্থ্য তো আপনি নিতে পারবে না, পারবে পারবে না। তাহলে স্বাস্থ্য কার? আমার। সুস্থতা আমার। টাকা এটা বুঝতে হবে। যদি আপনি বুঝেন টাকা সবার, তাহলে আমার কি, আমার কি এটা যদি বুঝেন, কারণ প্রথম দুনিয়া থেকে চলে যাওয়ার পর হিসাব কার হবে? আপনার হবে না? আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, আপনার কি, আপনার আপনার আপনার। তাহলে আপনার কি? আমার আমি। আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কাকে? যদি আপনি আপনাকে ভালোবাসতে পারেন না, সমাজকে ভালোবাসতে পারবেন, পৃথিবীকে ভালোবাসতে পারবেন, তখন আপনার মন উদার হয়ে যাবে। আমরা আমাদেরকে ভালোবাসতে পারি না, বিধায় আজকে আমরা অসুস্থ, ঠিক কি না? আমরা ভালোবাসতে পারি না, বিধায় কিন্তু আজকে আমরা প্রবাসে যুগ যুগ ধরে কাটাচ্ছি। এখন বুঝতেছি ভালোবাসতে কারে বলে নিজেকে, আগে বুঝি না, বুঝতে অনেক লেট হয়ে গেছে। তাহলে আপনারা লেট করবেন না, করবেন? তাহলে নিজেকে ভালোবাসতে হবে। বল এবং পরিবারকে ভালোবাসতে হবে। যখন আপনি ফিট, আপনি পরিবারকে আপনি সাজেস্ট করতে পারবেন, তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করো, এটা খাবে, এটা খাবে না, এটা ভালো, এটা ভালো না। আমরা বাজার বাচ্চাদেরকে এখন প্যাকেটজাত খাবার বেশি দেই, আমাদের পরিবার এখন ফ্রোজেন খাবার বেশি ইউজ হয়, হয় না? ফ্রোজেন ছাড়া কিছু পাওয়া যায় না, পাওয়া যায় না। কিন্তু গবেষকরা কি বলে যে ভিটামিন সি জাতীয় খাবার বেশি ঠান্ডা রাখলে নষ্ট হয়, বেশি গরমে রাখলে নষ্ট হয়, খাবারের যে ধারণ ক্ষমতা সেগুলো নষ্ট হয়ে যায়। প্যাকেটজাত খাবার যেগুলো, প্যাকেটজাত খাবারে কি হয়, বাচ্চাদেরকে আমরা চিপ দেই, দেই না? প্যাকেট জাতীয় খাবার দেই, প্রত্যেকটা প্যাকিং খাবারে গ্যাস, গ্যাস ডালে গেল না? এটা কিন্তু আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি করে, স্টমাক নষ্ট করে ফেলে আস্তে আস্তে। কিছুদিন পর বলে ডাক্তার সাহেব আমার বাচ্চা কিছু খায় না, বলে না? খাওয়া তো তুমি আগেই খাওয়াই ফেলছো, খাবে খাবার চাহিদা জাগবে কোথা থেকে, সে জায়গায় তো নষ্ট। আমাদের সাপ্লিমেন্টের আরেকটা সাপ্লিমেন্ট যেটা মাইক্রোবিজি, নাম কি? মাইক্রোবিজি। ওজন কমাইতে চায়, বাড়াইতে চায়, এরকম আছে কি? তো যারা আমরা ওয়েট লস করতে চাই, মাইক্রোবিজিটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী। এটার ভিতরে অতিরিক্ত ফাইবার জাতীয় একটা ফুড এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেখানে ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে, এখানে আছে মাশরুম, ননি ফল, স্পিরুলিনা, কচি মাশরুম, আরো অন্যান্য সবজি যেগুলো আমাদের বডিকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আমাদের স্টমাক রিলেটেড প্রবলেম গুলো দূর হয়। এবং এই মাইক্রোবিজিতে আছে হিসাবগুলো, হিসাবগুলো বসে আমরা খাই না, হিসাবগুলো আছে। এটা খাবার নিয়ম হলো পানিতে ঢেলে লেড়ে ছেড়ে একবারে খেয়ে ফেলা, বেশিক্ষণ রাখলে কি হয়, জমে যায়। অনেকে এটা ভুল করে ফেলে, জমে যায়, পরে খাইতে পারে না। ওরা আবার গ্লাস পরিষ্কারের পরে দ্বিতীয় দিন আর খায় না, কি দিলেন ভাই, এটা তো গ্লাসই ছাড়ে না, গ্লাস দেওয়া লাগে আবার। তো খাওয়ার পদ্ধতিও একটু জানতে হবে, জানতে হবে না? তাহলে মাইক্রোবিজি খেলে আপনার পেটের যে সমস্যাগুলো সেগুলো দূর করতে পারে, বিশেষ করে যারা পাইলসের রোগী তাদের জন্য খুব ভালো মাইক্রোবিজিটা খাবে। এবং যারা ওয়েট লস করতে চায় তারা যদি ফুড মেনটেন করে, পাশাপাশি যদি মাইক্রোবিজিটা খায়, এখন আপনি খাবারও খাইলেন মাইক্রোবিজিও খাইলেন, তাহলে তো হবে না, হবে? তাহলে খাইলেন কি, ডাবল খাইলেন। আপনি মাছ মাংস খাইলেন, পাশাপাশি স্পিরুলিনাও খাইলেন, তাহলে ওই যে মাছ মাংস খাইলেন এর লগে 225টা আপেলও খাইলেন, দুইটা মুরগিও খাইলেন, তাহলে কি বাড়তি খেলেন না কম খেলেন? তাহলে ওট বাড়বে না কমবে? তাইলে বাহিরের ফুড আপনাকে বাদ দিতে হবে, আর এই যে সাপ্লিমেন্ট গুলো, আমাদের প্রোডাক্ট গুলো আপনাকে ধরতে হবে। রাতের বেলা মাইক্রোবিজি, পাশাপাশি একটু সালাদ, সালাদের সাথে মাইক্রোবিজি দিয়ে খাবেন, দেখবেন যে চমৎকার, পেটটা থাকবে, ঘুম ভালো হবে, সকালে পেটটা ক্লিয়ার থাকবে, ওয়েট লস হবে, পারবেন? সকালে আপনি খুব সুন্দরভাবে ঘুম থেকে উঠে কিছু সাপ্লিমেন্ট খান, এক গ্লাস কফি খান, দিন শুরু করেন। হালকা যদি নাস্তা পানি খাওয়ার পাশ থেকে খান, দুপুরে ঠিকঠাক মতো খান, রাতের বেলার খাবারটা কন্ট্রোল করে মাইক্রোবিজি দিয়ে যদি আপনি চালিয়ে যান, তাহলে আমাদের নয়ন ভাইয়ের মতো কমে যাবেন। কত কেজি কমছে নয়ন ভাই? মাত্র 7 কেজি। 7 কেজি কমাই ফেলছে কতদিনে? আজকে 3 মাস, 3.5 মাস। জি, আমি ভাই কয় কেজি কমছে? 20 কেজি। মাইক্রোবিজি নাম্বার 1 দেখছেন? ফুড মেইনটেইন করতে হবে, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে মাইকোবিজি আমরা আমরা ওয়েট লসের জন্য খেতে পারি। এর পাশাপাশি মাইকোবিজিটা আপনারা যদি চিন্তা করেন যে না আমি বেশি দ্রুত ওয়েট কমাইতে চাই, তাহলে সকালেও খান রাতেও খান, সকালে অন্য কোনো খাবার খেয়ে না মাইকোবিজি খান, পাশাপাশি সাপ্লিমেন্ট ইউজ করেন, রাতের বেলা মাইকোবিজি খান, সালাদে দুপুর বেলা আপনি বরবর খান। লায়ন্স ম্যান চিনি না আমরা, লায়ন্স ম্যান আমাদের এখানে পাউডার আকারে পাওয়া যায়, এটা নার্ভের জন্য ভালো কাজ করে, আমাদের নার্ভ জনিত যত সমস্যা বডিতে ভালো কাজ করে। ওই যে কিছুক্ষণ আমরা আগে মাশরুম আলোচনা শুনলাম, ক্লিয়ার করে, ক্লিন করে, তো কোথা থেকে যায় আমাদের টক্সিন গুলো বের হয় বডি থেকে, ব্লাড সার্কুলেশন বাড়ে কোথায় নার্ভে, এই নার্ভে বয়সের সাথে সাথে অনেকের নার্ভের সমস্যা হয় এবং অনেক রোগের মাধ্যমেও নার্ভের সমস্যা থাকে, এই নার্ভের জন্য লায়ন্স ম্যানটা খুব ভালো কাজ করে। পাশাপাশি ইমিউন আমাদের ব্রেনের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, ঘুম ভালো হয়, যদি লায়ন্স ম্যান খাবেন দেখবেন খুব ঠান্ডা মাথায় ঘুম হয়েছে, আসেন কি এরকম লায়ন্স ম্যান খেয়ে ভালো ঘুমায়, হাত জাগান, আওয়াজ দেন, নাম বলেন, বলেন আপনি নয়ন, নয়ন ভাইয়ের জন্য একটা তালিও, নয়ন ভাই কি উপকার পেয়েছেন লায়ন্স ম্যান খেয়ে? আলহামদুলিল্লাহ লাইন্স ম্যান আপনার আমি উপকার যতটুকু পেয়েছি তার চাইতে বেশি উপকার পেয়েছে আমার ভাই, জবরদস্তি ঘুমটাই না আনতেছে, ওনার মাইন্ড ঘুমাইতে চায় না, ওনার জবরদস্তি মা বাবা বাচ্চাদের ঘুম পারে না, থাবড়ায় মাইরা প্রথমে মারে, এবারে থাবড়ায়, এইবারে চটকা না যায়, গাল কানে এবার ঘুম পাড়ায়, ঘুমানোর পরে দুইটা আদর করে, বাচ্চা তখন ঘুমাই দেয়, দেখছেন? হ্যাঁ, ঘুমের পরে বাচ্চার আদর করে, করে ওটাকে আজকে থামড়াই ঘুম পাড়াইছি নাকি, মানে আমি দেখে বলতেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি বললাম ঘুমের পরে আদর করলো ও তো দেখলো না, তা তুমি থামো, তাহলে মেডিসিন খেয়ে ঘুমানোর চেয়ে ওই ঠিক ওই বাচ্চার মতো ঘুমাইছে কিন্তু উনি জানে না যে ওনার কি ক্ষতি হয়েছে, কিন্তু লায়ন্স ম্যান খান নিয়মিত আপনার ঘুম ভালো হবে, টেনশন কম থাকবে, মস্তিষ্ক ঠান্ডা থাকবে, হজমি আরো স্ট্রং করবে, যদি আপনার গ্যাস্ট্রিকের পরে আলসার হয়ে গিয়ে থাকে তাও ভালো হয় ইনশাআল্লাহ, এই লায়ন্স ম্যানের এত উপকার, এবং আপনার হার্টের জয়েন্ট পেনের নার্ভ গুলো আরো স্ট্রং হবে এবং জয়েন্ট পেনও দূর হয়ে যায়। পোটেনজি এনার্জেটিক প্রোডাক্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, বডিতে এনার্জি দেয়, অনেক অনেক ধরনের পরিশ্রম করে, যৌবনকে ধরে রাখে এবং এক্সট্রা এনার্জি পাওয়া যায়, পাশাপাশি দেশে গেলে এক্সট্রা এনজয়ও করা যায়, আছেন তো সবাই? আরেকটা সাপ্লিমেন্ট আমাদের এখানে অ্যাভেলেবেল, এটা আপনারা অনেকেই চিনেন না, ইউজ করেন না, ইউজ করবেন, এটাকে বলে কি বিপলিন, এটা একটা সুপার ফুড, মৌমাছি যখন মধু আরোহণ করে তার গায়ে কি লেগে যায়, পাপড়ি লেগে যায় ফুলের, পরবর্তীতে সে যখন মধুর যখন তার চাকে যার ঘরের ভিতরে বাসায় রাখে তখন তার পলিন গুলো ওই যে ফুলের পলিন গুলো নিচে চলে আসে, আর এটা সুপার ফুড, ওই পলিন থেকে বিপলিন তৈরি করা হয় যেটা সুপার ফুড, বেশি এনার্জি দেয়, ওয়েট লস করে, এটাও কিন্তু এটাও নিয়মিত খেলে ওয়েট লস হবে, ফুড মেনটেন করতে হবে, সব জায়গায় ফুড মেনটেন করতে হবে, আমরা বলি কি তুমি মাইকোবিজি খাও কিন্তু বলি না খাবার কন্ট্রোল করো, বলি এই জায়গায় অনেক ভুল করে ফেলে, কয় খাইছি দুটো মাইকোবিজি ওজন বাড়ে কমছে না কমে না আরো বাড়ছে, আছে না ব্ল্যাক কফি খাও ওয়েট কমবে কিন্তু ফুড মেনটেন করে না, তাহলে কি হয়েছে কমেও নাই বাড়ো নাই, কি অবস্থা, কেবল কফি খাইয়ে দেখছি কিছু হয় না, তাইলে ফুড মেনটেন করতে হবে, আপনার এটা আপনাকে এনার্জি দিবে এবং আপনাকে সুস্থ রাখতে আরো সহযোগিতা করবে, ব্ল্যাক কফি এটাকে আমি বলি ম্যাজিক কফি, কি বলবি ম্যাজিক কফি, ম্যাজিকের মতো কাজ করে, দ্রুত কাজ করে, ইনস্ট্যান্ট, আপনি কাউকে যদি খাওয়ান 10 মিনিট 15 মিনিট পরে উনি বুঝবে না কিছু একটা খাইছি নাকি, আমি কয়েকদিন ধরে একজনকে টার্গেট করে মানে যখনই দেখা হয় এক পিস কফি ধরাই, উনি পরে একদিন আমার বললো ভাই 5 দিন হয়েছে আমাদের কফি দিচ্ছেন কিন্তু আপনার নেট ধরো না, আমার তো মনে করেন এই কফি ছাড়া চলে না, আজকে কফি দেন, আমি আজ 5 দিনের জন্য কফি দেই না কিন্তু আমি দেই যে 5 দিন পরে কি অবস্থা, বলতেছে কফি দেন, আমি কই কয়টা, কয় দুইটা দেন, কয় একটা দুই ভাগ করে খাই দুইটা খাবো, আর আমি ইনশাল আগামী দুই তিন দিন পরে আমি নিচ্ছি আপনার কাছ থেকে, বক্স কত বললাম 50 রিয়াল, কত 50 রিয়াল, এত দাম, আমি গেলাম যে হ্যাঁ তবে একটু কম করে দেওয়া যাবে যদি ডিসকাউন্ট কার্ড এবং এখানে প্রত্যেকটা কফিতে আমাদের এক্সট্রা 2% গ্যারোনারমা আছে। আর একটা জিনিস মনে রাখবেন আপনারা যে ডিএক্সএন এর
কফিতে ক্যাফেনের পরিমাণ 0.06 কত 0.06 একদম ন্যূনতম ক্যাফেন সাধারণ কফিতে 1 থেকে 2% ক্যাফেন থাকে আমাদের কফিতে ন্যূনতম ক্যাফেন থাকার কারণে আমরা 1 থেকে অধিক কাপ কনজিউম করতে পারি অধিক কাপ খেতে পারি কোনো সমস্যা নাই আপনি যদি সাধারণ কোনো কফিতে যান এসপ্রেসো খান নেসকাফে খান অন্যান্য কোনো কফি খান সেটা আপনি দৈনিক 2 3 কাপ 4 কাপ খেতে পারবেন না সর্বোচ্চ কি কয় কাপ কফি খাইছেন একটু বলেন তো শুনি গিয়েছেন 5 কাপ 5 কাপ 5 কাপ এরপরে আমি 4 খাইছি একদিন 4 প্যাকেট আমার তালিও প্রতিদিন 5টা যে কফি খায় যদি ক্রিম মুখে না লাগে তাহলে কফি আছে অনেকে যারা মুখে স্বাদ নিতে চায় পাশাপাশি কি এখানে চায়ের নির্যাস ব্ল্যাক টি এবং এক্সট্রা 2% গ্যানোডারমা লেমন জি কি কি আছে এখানে লেবু আর সাথে আছে কি লেবু থেকে আমরা কি পাই ভিটামিন সি পাই তাহলে ভিটামিন সি এর ঘাটতিটা এখান থেকে মেটানো সম্ভব এরপর আছে কোকোজি বাচ্চাদের ফেভারিট খাবার কি কোকোজি কোকোজি এখানে এক্সট্রা 2% ক্যালোরিমা আছে এবং কোকো ফল চিনি সুগার নন সুগার দোনো আকারে পাওয়া যাচ্ছে গালফ কান্ট্রিতে বাংলাদেশে এটা চিনিওয়ালাটা পাওয়া যাচ্ছে তো আপনার বাচ্চাকে কোকোজি দিবেন কোকো ফল অনেক ভালো এটা বডিতে এনার্জি দেয় ইমিউন সিস্টেম বুস্ট করে বাচ্চাদের এবং বড়দের জন্য খুবই খুবই উপকারী যে ব্রেনকে উন্নত করে ব্রেন ফাংশনকে ডেভেলপ করে স্পিরুলিনা সিরিয়াল আমাদের বাচ্চাদের জন্মের পরে ডাক্তার বলে সিরিয়াল খাওয়াও বলে না সিরিলাক কি বলে বাচ্চাদেরকে ওই সিরিলাকের পরিবর্তে কি খাওয়াবেন স্পিরুলিনা সিরিয়াল খাবারের ঘাটতি আর থাকবে না স্পিরুলিনা সিরিয়ালের কারণে যারা ওয়েট লস করতে চান এটা দিয়ে ওয়েট লস করা সম্ভব যারা নাস্তে বললে ভাই আমি মাশরুম খাইতে পারি না স্পিরুলিনা খাইতে পারি না কি লাগা সকালবেলা খুব ডিউটি থাকে দৌড়ে যাওয়া লাগে দৌড়ে আসা লাগে সময় পাই না বলে স্পিরুলিনা সিরিয়াল পকেটে নিয়ে যান বাসে বসে বসে খাবেন বাসের তো নাইমে তারপর পানি খাবেন সমস্যা নাই খাওয়া যায় কিনা কে খাইছেন এরকম মানে বলা না আমি জার্নি করি মানে রাস্তায় খেতে হয় এইভাবে খেতে হয় একটু যদি আপনি চান তাহলে ফুড মেনটেন করে আপনি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন পারেন কিনা এরপর হলো আমাদের স্পিরোডিল এটা অ্যাভেলেবেল আপনারা ইতিপূর্বে জানেন যে 100 পয়েন্ট করলে একটা স্পিরুলিনা ফ্রি জানেন তো নিছেন তো 6টা বেজ লিটার মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা টুথপেস্ট কার বাসায় নাই টুথপেস্ট কার বাসায় নাই আচ্ছা আমি এটা ডাক দিছি কেন কি বলতে পারেন এটা নিচে মানে এটা যে লাস্ট আর কি নিচে যেটা ফ্রেশ আচ্ছা দেখেন সাধারণত টুথপেস্টে একটা কালার কোড থাকে কালার কোড বুঝেন তো জি যেমন যারা সফটওয়্যার নিয়ে কাজ করে তাদের কিছু কোড থাকে যারা মেডিসিনে নিয়ে কাজ করে তাদের কিছু কোড থাকে প্রত্যেকটা সেক্টরে কোড থাকে না প্রত্যেকটা সেক্টরে কি থাকে কোড থাকে তাহলে ডিএক্সএন না টুথপেস্টের পৃথিবীতে যে টুথপেস্ট গুলো আছে এই টুথপেস্ট গুলো উৎপাদন হয় এরাও একটা কোড দিয়ে দেয় কি কি উপাদান দিয়ে তৈরি করছে না সংক্ষেপে বর্ণনা করা হয় কি এই কোডের মাধ্যমে এটাকে বলে কালার কোড ব্ল্যাক ব্লু রেড এবং ব্ল্যাক ব্লু রেড আর কি গ্রিন আপনার আমার লাগে নাই আচ্ছা এখন দেখেন ব্লু মানে হলো ন্যাচারাল এবং মেডিসিন প্লাস কি মেডিসিন রেড রেড মানে হলো ন্যাচারাল প্লাস কি কেমিক্যাল গ্রিন হলো অল ন্যাচারাল
ব্ল্যাক হলো অলকেমিক। এখন আপনি ব্ল্যাক যদি থাকে আপনার টুথপেস্ট এটা কি স্বাস্থ্যকর? যদি আপনার গ্রিন থাকে এটা ন্যাচারাল অনলি, ন্যাচারাল, এটা আপনাকে কোনো ক্ষতি করে না, লাভ না। সাইলেন্ট কর প্লিজ মোবাইলটা, ওনাকে একটু হেল্প করেন তো। ভালো মন্দ দুইটাই, মানে আপেল একটা আপনার দিচ্ছে অর্ধেক পচা অর্ধেক ভালো, আর উনি ভালোটা খাইতেছে নাকি? তাহলে ব্লু কি ন্যাচারাল প্লাস মেডিসিন, আর রেড ন্যাচারাল কেমিক্যাল, গ্রিন অল ন্যাচারাল, ব্ল্যাক অল কেমিক্যাল। তাহলে এখন দেখেন ডিএক্সএন এ কি আছে? ব্লু। হ্যাঁ ব্লু। আমি কই, আপনি কোন? আমি কই, আপনি কোন? কি ব্লু? যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন না তারা আপনার বাসায় টুথপেস্ট আজকে যারা নতুন আছেন, নতুন বাইরে বাসায় গিয়ে চেক করে দেখবেন আপনার টুথপেস্ট এর রং কি ব্লু। আপনার টুথপেস্ট এর রং যদি ব্লু থাকে তাহলে বুঝবেন যে আপনি ভালো মানের একটা টুথপেস্ট ইউজ করতেছেন। আর যদি দেখেন ব্ল্যাক, লাল, গ্রিন, অন্য অন্য কালার থাকে তাহলে বুঝতে হবে যে আপনি একটা পয়জন নিচ্ছেন, প্রতিদিন কনজিউম করতেছেন। প্রতিদিন সকালবেলা আমাদের গ্যাস্ট্রিক ভালো হয় না কেন ভাই? ভালো কিভাবে হবে? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কি খাচ্ছেন? কেমিক্যাল খাচ্ছেন, আপনি রং খাচ্ছেন, আর্টিফিশিয়াল কালার গুলো আপনি নিচ্ছেন। আর এখানে এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলো আমি সবগুলো একটা একটা যাচাই করে পরে পরে দেখছি যে প্রত্যেকটা মেডিসিন এখানে ইনগ্রেডিয়েন্টস যা আছে প্রত্যেকটা আমাদের হেলথের সাথে রিলেটেড আছে। এক্সাম্পল, যদি আমাদেরকে বলা হয় না যে আপনি ব্যথা পাইছেন লাগান, মানে এখানে এমন এক মেডিসিন আছে এখানে যেটা ইউজ করা হয়েছে ব্যথা পাইলে লাগাইলে দূর হয়, এখানে এমন কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের সর্বাবস্থা এক্সটার্নাল পাশাপাশি ইন্টারনাল পেটের ভিতরের সমস্যাগুলোও কি হয় সমাধান হয়। কন্টিনিউ আপনি টুথপেস্ট ইউজ করেন আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে, কন্টিনিউ আপনি টুথপেস্ট ব্ল্যাক কফি ইউজ করেন আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা ন্যাচারাল মেডিসিনাল ভ্যালু যদি টুথপেস্ট আমরা ব্যবহার করি তাহলে আমরা সারাদিনটা ফ্রেশ। 20% ওরাল প্রবলেম হয়, 20% মুখ থেকে সমস্যা তৈরি হয়। মাশাআল্লাহ, পেপসুডেন্ট লাগাইছেন না ডিএক্সএন এর টুথপেস্ট লাগাইছেন? ডিএক্সএন এর টুথপেস্ট কেন যে টুথপেস্ট? তাহলে আপনারা জানেন যে আমাদের সকাল খালি পেটে যদি আমরা ন্যাচারাল এবং মেডিসিনাল ভ্যালু যদি আমরা দেই আমাদের সারাদিন সুস্থ। গ্যানোজি স্কিন ফর্সা রাখে, সুন্দর রাখে, স্মুথ রাখে, গ্যানোজি, গ্যানোজি সাবান। আমাদের বডিতে এক্সটার্নাল ব্যাকটেরিয়া থাকে, অন্যান্য সাবানে ক্ষারের পরিমাণ বেশি থাকলে কি হয় ওই এক্সটার্নাল ব্যাকটেরিয়া গুলো মরে যায়, স্কিনকে নষ্ট করে, স্কিনের ভিতর সাইড নষ্ট করে। আর আমাদের এই মাশরুম গ্যানোজি এই সাবানে কি করে ক্ষারের পরিমাণ নাই, এবং এখানে ভেজিটেবল ফ্যাট থাকার কারণে কোন ধরনের অ্যানিমাল ফ্যাট ইউজ না করার কারণে আমাদের স্কিনকে ভালো রাখে। স্কিনের ইনসাইড বা স্কিনের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো থাকে যেগুলো আমাদের বডির জন্য দরকার সেগুলো নষ্ট হয় না, কি হয় না, হয় না। ম্যাসাজ অয়েল, বেজিক অয়েল, জয়েন্ট পেন, ব্যথা যে কোনো জায়গায় লাগাবেন চুল পড়া বন্ধ হবে, পাশাপাশি আপনার ব্যথার জন্য খুব উপকারী। শ্যাম্পু খুশকি দূর হয়, ভিটামিন বি ফাইভ আছে, আপনার চুল ভালো রাখে। বেবি অয়েল, টেলকম পাউডার আপনাদের বাচ্চাদের ইউজ করবেন, সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনারা কই বাবিদের জন্য যাওয়ার সময় ন্যাচারাল লিপস্টিক নিয়ে যাবেন, আছেন কিনা রাজি? অ্যালোভেরা নিজস্ব তৈরি আমাদের ফেস ওয়াশ, অ্যালোভেরা বডি লোশন, তারপরে টোনার, এগুলো ইউজ করে করে দেখবেন খুবই ভালো মানের পণ্য। গতকাল এক ম্যাডাম আমাকে বলছে যে আমি অন্যান্য ফেস ওয়াশের চেয়ে এই ফেস ওয়াশের ভিতরে এমন একটা পার্থক্য পেয়েছে, আপনাকে বললো অবাক হবেন। আমি বললাম বলেন, আমি তো অবাকই হতে চাই। উনি বললো অন্য ফেস ওয়াশ ইউজ করলে আমার স্কিন শুষ্ক হয়ে যায়, এই ফেস ওয়াশ দিয়া আমার স্কিন ধুইলে আমার স্কিন শুষ্ক হয় না। স্ক্রাব, 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 ফেসিয়াল করবেন সপ্তাহে দুই দিন তিন দিন, স্মুথ মানে উজ্জ্বল থাকবেন আমাদের নয়ন মায়ের মতো। ক্রিম, টিটি ক্রিম, টিটি ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের রিজাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মাসে 9120 টিটি ক্রিম সেল করে। পারফিউম, অ্যান্টি অ্যালার্জিক, যাদের শরীরে অ্যালার্জি আছে, নাকে অ্যালার্জি, পারফিউমের গন্ধ শুকলে কি হয় অ্যালার্জি চলে আসে, তারা ইউজ করবে ডিএক্সএন এর পারফিউম। লেডিস, লেডিস এবং জেন্টস এর জন্য আছে, অতএব সব ধরনের প্রোডাক্ট সবার জন্য প্রযোজ্য, সবাই আমরা খেতে পারবো, সবাই আমরা কনজিউম করতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন, আপনার পরিবারকে
ডিএক্সএম পরিবার বানান। ওয়াও!